নমস্কার, শুভ সকাল। আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার মাননীয় রেক্টর রেভারেন্ড ফাদার জিয়ারাজ ভেলুস্বামি এসজে, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার মাননীয় অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক স্যাভিও এসজে এবং সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুরের মাননীয় ভাইস প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার জনসন পারিয়ারা এসজে, এদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে অভিবাদন জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত প্রত্যেক দর্শকবৃন্দকে, আমাদের আদরের শিক্ষার্থীদেরকে, তাদের অভিভাবকদের, আমাদের কলেজের সঙ্গে বিভিন্ন সূত্রে জড়িয়ে থাকা হিতাকাঙ্ক্ষী বন্ধুদেরকে এবং অবশ্যই আমার সহযোদ্ধা এই কলেজের শিক্ষাব্রতীদেরকে। আজ 16 সেপ্টেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে এই কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে সেন্ট জেভিয়ার্স কলেজের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে নিতে চলেছি। আজকের এই দিনটি তাই আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু গত কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে এক ভয়াবহ অতিমারীর প্রভাব আমাদের জীবনের স্বাভাবিক ছন্দকে ব্যাহত করে চলেছে। আমাদের কলেজও সেই আঁচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। কিন্তু আমরা নিহিল আলট্রায় বিশ্বাসী, আমরা মনে করি কোনো বাধাই অলঙ্ঘ নয়। তাই আমাদের কলেজের সদস্যদের গত কয়েক মাসের নিরন্তর পরিশ্রমের ফসল হিসেবে অবশেষে আগস্ট মাস থেকে আমরা আমাদের কলেজের পড়াশোনার গোটা মাধ্যমটিকেই অনলাইনে নিয়ে যেতে সক্ষম হয়েছি। নতুন পথে চলার অভ্যাস সবসময় সুখকর হয় না। আজ আমাদের আদরের শিক্ষার্থীদেরকে সামনাসামনি উষ্ণ অভ্যর্থনা জানিয়ে কলেজে ডেকে নিতে পারলে আমাদের খুবই ভালো লাগত, কিন্তু অনলাইনের এই ভার্চুয়াল মাধ্যমে তাদের জন্য হার্দিক উষ্ণতার অভিনন্দন এতটুকুও কম পড়েছে বলে আমরা কিন্তু কেউ মনে করি না। জেভিয়ার্স একটা কথা প্রচলিত রয়েছে, ওয়ান্স আ জেভিয়ারিয়ান অলওয়েজ আ জেভিয়ারিয়ান। আমি আমাদের আদরের শিক্ষার্থীদেরকে এই কথাটা সবসময় মনে রাখতে বলব। আজীবনের জন্য জেভিয়ার্স পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে নিতে হলে তোমাদের এই কলেজের ঐতিহ্য সম্পর্কে জানাও জরুরি। সেই লক্ষ্যেই আমি এখন তোমাদেরকে দেখাবো আমাদের কলেজের একটি বিশেষ প্রার্থনার ভিডিও। আশা করি তোমাদের প্রত্যেকের মন এই প্রার্থনার ভিডিওটি দেখে আনন্দিত হবে, এই ভিডিওটির পবিত্রতায় শুদ্ধ হয়ে উঠবে। দেখো, এই ভিডিওটি রইল তোমাদেরই জন্য। So
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ছাত্রীদের প্রথম চলার পথে স্বাগত জানাতে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার মাননীয় রেক্টর রেভারেন্ড ফাদার জিয়ারাজ ভেলুস্বামী এসছে। আমি তাকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মাননীয় ফাদার প্রিন্সিপাল রেভারেন্ড ডক্টর ডমিনিক সাভিও, ভাইস প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার জনসন পডিয়েরা, সকল প্রফেসরগণ, সাপোর্ট স্টাফগণ এবং বিশেষ করে এই বছরের নতুন জেভিয়ারিয়ানগণ, আমাদের 2020-2021 নতুন শিক্ষাবর্ষে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই অতিমারির জন্যে আমাদের শিক্ষাবর্ষ দু মাস পিছিয়ে গেছে, তবুও দেরিতে হলেও আমাদের মধ্যে নতুন 2600 ছাত্রছাত্রীকে আমরা গ্রহণ করতে পেরেছি। আশা করা যায় আর কয়েক সপ্তাহের মধ্যে আমাদের ক্যাম্পাসে আমরা সবাইকে পেতে পারব। এই বছর 2020 সালে সেন্ট জেভিয়ার্স কলেজ শিক্ষার মন্দির হিসাবে 160 বছর পূর্ণ করে। আমরা গভীরভাবে কৃতজ্ঞ, কারণ এই 160 বছর ধরে এই কলেজ বেস্ট কোয়ালিটি এডুকেশন, উৎকর্ষ ও গুণগত শিক্ষা দিতে পেরেছে। আজ 16 সেপ্টেম্বরে শুরু হচ্ছে শিক্ষাক্ষেত্রে সেবার 161তম বৎসর। কতই না আনন্দের কথা। নতুন জেভিয়ারিয়ানদের বলি, তোমরা আজ থেকে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের অংশ এবং জেভিয়ারিয়ান বলে পরিচিত হবে। জেভিয়ারিয়ান আদর্শে ধীরে ধীরে তোমরা হয়ে উঠবে মেন অ্যান্ড উইমেন ফর আদার্স, অর্থাৎ সকল মানুষের সেবায় নিবেদিত প্রাণ। জেভিয়ারিয়ান হিসাবে তোমাদের যেন থাকে গভীর জ্ঞান লাভের তৃষ্ণা, বিভিন্ন বিষয়ে শেখার আগ্রহ, চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর সাহস। আমাদের জেসুইট ভাষায় একে বলি মাজিস, অর্থাৎ মোর, এভার মোর, অর্থাৎ আরও বেশি, আরও অনেক। এই সবই সম্ভব হবে সেন্ট জেভিয়ার্স কলেজের সংস্কৃতি বা কালচার তোমাদের মধ্যে গড়ে উঠলে। তাই তোমাদের মধ্যে যেন থাকে এ কালচার অফ ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, এ কালচার অফ পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা, এ কালচার অফ ডেডিকেশন টু ওয়ানস ডিউটিস, নিজ কর্তব্যের প্রতি ভালোবাসা, এ কালচার অফ ডিটারমিনেশন টু পারসিউ এক্সেলেন্স, উপরে পৌঁছবার একাগ্রতা,
a culture of learning and research. জ্ঞান আহরণ ও গবেষণার আগ্রহ. 2020-2021 শিক্ষা বর্ষের প্রথম দিনে তোমাদের সামনে তুলে ধরা হলো আগামী দিনগুলিতে তোমরা কিভাবে পথ চলবে। শেষ করার আগে আমি শুভেচ্ছা জানাই আমাদের ফাদার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সকল প্রফেসরগণ এবং সকল সাপোর্ট স্টাফদের। কবিগুরুর কথায় শেষ করি, নিদ্রামগ্ন হয়ে স্বপ্ন দেখি, জীবন হল আনন্দ। জেগে উঠি, উঠে দেখি, জীবন হল সেবা। সবাইকে সেবা করে দেখি, সেবাই হল আনন্দ। নিখিল আলত্রা, গড ব্লেস ইউ অল। মাননীয় রেক্টর রেভারেন্ড ফাদার জিয়ারাজ ভেলু স্বামী এসছেকে তার বক্তব্যের জন্য সাধুবাদ জানাই। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার মাননীয় অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক স্যাভিও এসছে। তার সতর্ক দৃষ্টি ছাড়া এই কলেজকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সত্যিই সম্ভব ছিল না। আমি মাননীয় অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক স্যাভিওকে বলবো আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলতে। নমস্কার, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। মাননীয় ফাদার রেক্টর ফাদার জয়রাজ বেলুস্বামি, মাননীয় ফাদার প্যাট্রিক ওয়ালস সুপিরিয়র, মাননীয় ফাদার জনসন ভাইস প্রিন্সিপাল সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘাপুর ক্যাম্পাস, প্রফেসর আই এম চন্দ্রা মেম্বার সেক্রেটারি অফ একাডেমিক কাউন্সিল, প্রফেসর্স, কোঅর্ডিনেটর্স অ্যান্ড অল আদার স্টাফ মেম্বার্স, ও উপস্থিত অন্য সকলে, আপনাদের এবং বিশেষ করে ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা, তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের কাছে এক বিশেষ আনন্দের দিন। অনেক অসুবিধার মধ্যে আজ আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য একাডেমিক ইয়ার ইনাগ্রেশন করছি। এই ছাড়াও সেন্ট জেভিয়ার্স কলেজ এখানে 7 বছরের পা দিল। এসবে আমাদের আনন্দের বিষয়ে, আমাদের গর্বের কথা। বড় কথা, ঈশ্বর আমাদের আশীর্বাদ করছেন, সেই জন্যে এসব হতে পেরেছে। জেসুইট ফাদাররা বিভিন্ন দেশে উচ্চশিক্ষা এনেছেন। রাঘাপুর স্কুল শুরু হয়েছে ইয়ার 1877, 145 ইয়ার্স আগে। আমরা চাই এই সেন্ট পল স্কুল, এই সেন্ট জেভিয়ার্স কলেজ তোমাদের সাহায্য করুক সঠিক শিক্ষা পেতে, জীবন ও চরিত্র গড়তে, নিজের পায়ে দাঁড়াতে, দেশকে এগিয়ে নিয়ে যেতে। তোমাদের জন্য নতুন বিল্ডিং হচ্ছে, এখন অনেক বেশি সুযোগ সুবিধা হয়েছে। তাই আমাদের কলেজের মোটো বা আদর্শ, নিহিল উল্ট্রা নাথিং বিয়ন্ড, অর্থাৎ কোনো কিছু অশান্ত নয়, তোমাদের পূর্ণ করতে হবে। এখন সব জায়গায় কোভিড-19 বড় হয়েছে, এই মধ্যে আমাদের পড়াশোনা করতে হবে, এর মধ্যে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাই তোমাদের কাছে চ্যালেঞ্জ। এই কলেজের শিক্ষা পরিবেশ ও আদর্শ তোমাদের সাহায্য করবে এই চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে, এই চ্যালেঞ্জকে জয় করতে হবে। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করছেন, আমরাও আশীর্বাদ করছি, এই প্রার্থনা করছি তোমাদের জন্য, তোমরা বিশ্বাস ও সহজ নিয়ে এগিয়ে চলো, তোমরা জয় হবে। তোমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের আদর্শ, নিহিল উল্ট্রা নাথিং বিয়ন্ড। এই কলেজে সুনাম রক্ষা করতে হবে,
কলেজের ভিতরে ও বাইরে তোমাদের আচার ব্যবহার খুবই ভালো হতে হবে। তোমাদের অনেক কষ্ট ও পরিশ্রম করতে হবে সফল স্টুডেন্ট হতে গেলে। বড়দের ও সবাইকে সম্মান করবে, গরিবদের সেবা করবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। এই কলেজের জন্য গত বছরে যারা অনেক কষ্ট ও পরিশ্রম করেছে তাদের ধন্যবাদ দেই, বিশেষ করে সকল প্রফেসরদের, সকল শিক্ষাকর্মীদের, অন্য সকলকে। ভাইস প্রিন্সিপাল ফাদার জনসন বিশেষভাবে ঈশ্বরের ধন্যবাদ দেই। নতুন ছেলে মেয়েরা, তোমরা ক্লাস শুরু করবে কোভিড-19 মধ্যে, তাই তোমাদের আবার বিশেষভাবে ওয়েলকাম করছি। তোমাদের জন্য, সকলের জন্য, এই কলেজের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ কামনা করে আমি এখানে শেষ করছি। বিশেষভাবে এখানে অনেক ফাদাররা রয়েছেন যারা প্যারিসে কাজ করেন, স্কুলে কাজ করেন, এই কলেজের জন্য অনেক সাহায্য করেন। আমরা এখানে 7 বছর ধরে আছি, বিশেষভাবে এই এলাকায় লোকরা, স্কুলে যারা আছে, আমাদের প্যারিসে যারা আছে ফাদাররা, লোকরা অনেকভাবে আমাদের সাহায্য করেছেন। সবাইকে আমি ধন্যবাদ জানতে চাই। আমরা এই কলেজের উন্নতির জন্য, আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘাপুরের কলেজের উন্নতির জন্য আমরা অনেক করতে আমরা চেষ্টা করছি। তোমরা ভালো করেই পড়ো। তোমরা, তোমাদের কিছু প্রবলেম থাকলে ফাদার কাছে গিয়ে বলো। অনেক মাস্টারমশাইরা আছে, প্রফেসররা, ওরা খুব ভালো, সবসময় তোমাদের জন্য আছে। তোমরা ওদের কাছে কথা বলো, আমরা এখানে আছি তোমাদের জন্য। তোমরা ভালো থাকবে, আমি সবসময় তোমাদের জন্য, তোমাদের পরিবার, মা বাবার জন্য প্রার্থনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। মে গড ব্লেস ইউ। মাননীয় অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক স্যাভিও এসজেকে সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুরের ভাইস প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার জনসন পাড়িয়ারা এসজে। তাকে সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুরের প্রাণ পুরুষ বললে এতটুকু অত্যুক্তি হয় না। সমস্ত শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাকর্মীদের প্রতি তার সস্নেহ অভিভাবকত্ব আমাদেরকে বারবার তার প্রতি অশেষ ঋণে আবদ্ধ করেছে। আমি মাননীয় ফাদার জনসন পাড়িয়ারা এসজেকে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখতে। Dear respected Father Jairaj Velusamy SJ, Rector St. Xavier's College, Kolkata, Father Dominic Savio SJ, Principal St. Xavier's College, Kolkata, dear professors, staff and my dear students, I on behalf of our large Xavierian family welcome all of you for your new academic journey at St. Xavier's College, Raghabpur campus. Dear students, perhaps some of you may not be aware of our 160-year-old legacy of St. Xavier's College. Aaj tumra ei notun shikshar protishthaner ekjon sodosshe hishebe jibaner notun ekta porjaye shuru korle. Je protishthane tumra jog dile tar itihash khubi somruddho. আমরা সেই ঐতিহ্যের ভিত্তিতে নির্ভর করে মার্জিত মানবতা ও ব্যক্তিত্ব গঠনের শিক্ষায় আস্থা রেখে এগিয়ে যাব। প্রথমে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের জ্ঞান বুদ্ধি মাহাত্ম্য দান করেন। আমাদের মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ভুলভ্রান্তি এড়িয়ে শিক্ষার হাতলটাকে জোর দিয়ে ধরে সত্যের পথে এগিয়ে যাব। শিক্ষার ভেতরের ভাবনাটি হলো নিজেকে জানা। কঠোপনিষদে এই বলা হয়েছে আত্মনাম বৃদ্ধি, অর্থাৎ নিজেকে জানো এবং চেনো।
এইটা করতে পারলে আমরা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারব, অসৎ হতে আমাকে সত্যে নিয়ে যাও, অন্ধকার হতে আমাকে জ্যোতিতে নিয়ে যাও, মৃত্যু হতে আমাকে অমৃতে নিয়ে যাও। আমাদের মন থেকে তখনই এই প্রার্থনা আসবে যখন পরিপূর্ণ চেতনার দীপ্তি আমাদের আত্মাকে জাগ্রত করবে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, বিদ্যা কলকারখানার সামগ্রী নয়, তার সঙ্গে রয়েছে মনের যোগ, হৃদয়ের যোগ, শিক্ষক সেখানে বিদ্যাদানের জন্য উন্মুখ এবং ছাত্রারাও বিদ্যা লাভের জন্য প্রস্তুত। অপরিচয়ের দূরত্ব সেখানে নেই, হৃদয়ের সঙ্গে হৃদয়ের একটা স্পর্শের যোগ সেখানে দেখা যায়। এই প্রাণ ময়দাতে শিক্ষা পূর্ণতা লাভ করে, জ্ঞান ছাড়া অগ্রগতি নেই, শিক্ষা ছাড়া চরিত্র গঠিত হয় না। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, চিত্তে আমাদের ভয় থাকবে না, শির অর্থাৎ আত্মসম্মান বোধ আমাদের উঁচু হয়ে থাকবে, আমাদের অর্জিত জ্ঞান আমাদের হৃদয়কে প্রসারিত করবে, গৃহের প্রাচীরের সীমা থেকে মুক্ত হয়ে আমাদের চেতনা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে জ্ঞান আহরণ করবে, সবকিছুই আমাদের জ্ঞানের আয়ত্তে থাকবে, এইটাই আমাদের শিক্ষার উদ্দেশ্য। তোমরা যে সময়ে শিক্ষা লাভের জন্য আজ উপস্থিত হয়েছ, সেটা তোমাদের জীবনে বিশেষ মূল্যবান, তোমাদের জীবন গঠনের উপযুক্ত সময় উপস্থিত। শেষে তোমাদের এই স্মরণ করিয়ে দিই, সত্যান্ন প্রমোদিতব্যম, ধর্মান্ন প্রমোদিতব্যম, কুশলান্ন প্রমোদিতব্যম, বুদ্ধি না প্রমোদিতব্যম, অর্থাৎ সত্য হতে কখনো স্খলিত হবে না, ধর্ম হতে কখনো স্খলিত হবে না, কল্যাণ হতে কখনো স্খলিত হবে না, মহত্ব হতে কখনো স্খলিত হবে না। ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স অ্যাগেন আই ওয়েলকাম অল অফ ইউ টু সেন্ট জেভিয়ার্স কলেজ। লেট ইউর লাইফ বি ডিফাইন্ড বাই নিহিল আলট্রা, নাথিং বিয়ন্ড, বি ইট ইন ইউর স্টাডিজ, গেইনিং নলেজ অ্যান্ড উইজডম, অর অন দ্য প্লে গ্রাউন্ড, ডু এক্সেল ইন ইউর পোলাইটনেস, ওবিডিয়েন্স, অনেস্টি, and be a proud Xaverian wherever you go. Thank you all. May God bless all of us. Saint Xavier's College Raghabpurer Mananiyo Vice Principal Reverend Father Johnson Pariyara SJK tar boktobyer jonno proti muhurte amader pashe ei bhabe onuprerona hoye daranor jonno oshongkho dhonnobad janai. Onushthaner ei porbe amader shonge thakar jonno ami dhonnobad janai সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার মাননীয় রেক্টর রেভারেন্ড ফাদার জিয়ারাজ ফেদুস্বামী এসজেকে, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার মাননীয় অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক স্যাভিও এসজেকে এবং অবশ্যই সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুরের মাননীয় ভাইস প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার জনসন পারিয়ারা এসজেকে। এবার আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে। আজ এই সুন্দর দিনে যে আদরের ছাত্রছাত্রীরা আমাদের সেন্ট জেভিয়ার্স পরিবারের অংশ হয়ে উঠতে চলেছে, তাদের কাছে সেন্ট জেভিয়ার্স কলেজের ঐতিহ্য ও পরম্পরা ঠিকভাবে যথার্থভাবে তুলে ধরার দায় কিন্তু আমাদেরই। সেজন্যই সেন্ট জেভিয়ার্স কলেজের গৌরবময় অতীত, উজ্জ্বল বর্তমান আর সোনালী ভবিষ্যতের সম্ভাবনা, এই সব কিছুকে একত্র করে তোমাদের জন্য রয়েছে একটি ভিডিও। আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সেই ভিডিওটি এখন পর্দায় দেখতে পাবে। Thank you.
It was the 8th of October, 1834. Seven Jesuits from Ireland walked up one of these ghats. Unlike many others of their time, they did not come with a lot of money and power. They came with faith and a commitment to live that faith. By June of the next year, they started St. Xavier's School in Murgihata on Portuguese Church Street. Later, the school was shifted to number 3 Park Street and again to 22 Chaurangi. In 1849, a seeming tragedy turned into a blessing for Calcutta and Bengal. A theatre named Sans Souci, located at 10 Park Street, had a fire accident. Sans Souci, however, would play a very significant role in education in Bengal. The 28th of November, 1859, was like any other day in Calcutta, except that these ghats again saw the arrival of another batch of 8 Jesuits, and this time they were here to stay. Their superior was this man, Father Henry de Pelchin. He would not only establish St. Xavier's Calcutta, but also St. Xavier's Bombay and the Zambezi Mission in Africa. Less than 2 months after their arrival, St. Xavier's opened on the 16th of January, 1860. That ill-fated Sans Souci at 10 Park Street was the venue. 1864 was a significant year both for Bengal and St. Xavier's. Horse-drawn school buses were introduced. If students did not come to school, school would go in search of students. That was the idea. 1865 saw the arrival of another eminent Jesuit who would contribute a great deal to the cultivation of science in the country, Father Eugene Lafont. Soon, he would start a series of lectures and scientific exhibitions that would end only at his death 42 years later. He laid the foundation for this magnificent physics laboratory at St. Xavier's. He was a scientist Jesuit, but his science was not just for the brains. In 1867, he observed a sudden fall in the barometer. He rushed to the government observatory and was told that a similar fall had been noted in the earlier cyclone. On the insistence of Father Lafont, a notice was sent to the harbour and other public places to brace for a cyclone. The cyclone was severe, but many lives were saved thanks to the timely intervention of this scientist. Acharya Jagadish Chandra Bose joined St. Xavier's in 1869. Father Lafont played a great role in the formation of this great scientist. This is the BA and BSc section of the college. The BA section was introduced already in 1867, followed by MA and then BSc. The Jesuits had a great interest in astronomy, and this continued even in St. Xavier's. In 1874, the transit of Venus over the Sun's disk created a great deal of curiosity, and scientists converged from all over the world in India and in Calcutta to observe this phenomenon. Among them was the Italian astronomer Professor Taccini, and he persuaded Father Lafont to erect a spectral telescope. Lafont, the scientist, sprang to action and raised funds to build this observatory. It became a point not only of scientific research, but it also contributed to social welfare
by issuing regular weather reports and forecasts. The following year, 1875, the college enlisted a student who would become an eminent person not only in India, but also in the world, Rabindranath Tagore. His brother Surendranath and his nephew Satya Prasad joined the preparatory entrance class. Rabindranath was 14. He would refer to the influence of the teachers here even as a Nobel laureate. In 1931, he presided over a fundraising function here in the college and said, "Let me express, as an ex-student, my feeling of gratitude for your institution, which was an inspiration for me in my young days." In 1877, the library was started with 150 volumes. Today, the Central Library has become a nodal place of research and serious study. The Gothals Indian Library and Research Society began with a magnificent collection of books donated by Archbishop Paul Gothals. It specializes in matters Indian: history, culture, philosophy, religion. It has a good collection of rare books and paintings. The great strength of St. Xavier's was that it taught you to think differently. It was a completely different way of looking at things, and thereby create a little heretics in all of us. Space was becoming a problem for the ever-growing college. So, in 1883, it was decided to shift the college department to 288 Bohbazar Street. But this plan was not a success. By 1885, after considering other locations, they shifted back to Park Street. Once a Xaverian, always a Xaverian. The old students of the school and college have a very strong affiliation with their alma mater. The Ex-Students Association was started already in 1886 to collect scholarships for the poorer students. Today, they have come a long way. I had come from a school in Bombay where my classmates were excessively conscious of how wealthy their parents were, how important their parents were, what positions people held, and so on. Whereas in St. Xavier's, what I found was that these things didn't matter. That basically the students of St. Xavier's judged each other not on such externalities, but on the kind of human beings we were. The college did not lag behind in sports. There were quite a number of games and athletic meets during the year. The year 1900 is memorable because Norman Pritchard, an ex-student, won 2 silver medals at the Paris Olympics. In 1928, a teacher of St. Xavier's, Mr. J.S. Hall, was selected to captain the team that represented India in Olympic sports held at Amsterdam. The college had very good hockey, football and cricket teams. You know, we used to have this class 9 versus class 10 football matches. So when we were in class 9, we beat class 10 by 6 goals, and when we went to class 10, we beat class 9 by 7 goals. And out of the 11 players we had in our class team, 9 of us played for the school. And out of which, there were 4 of them who were the top 5 students in the class. On the 15th of December 1904, Father Edward O'Neill was appointed rector of the college. He was the first student of the college to be appointed rector. He launched the annual magazine, The Xaverian, which became a forum for students and professors to voice their ideas. 1907 saw the splitting of BA courses into BA and BSc. The Department of Chemistry was started. The university gave a grant of 10,000 rupees to set up the laboratory and buy equipment. 1910
was the golden jubilee year of St. Xavier's. No less than 680 students celebrated it for 6 days. The celebrations included a children's party where, regardless of race, caste, or religion, children from all walks of life were fed and entertained at St. Xavier's. As if a jubilee gift, the Calcutta Corporation decided to join number 10 and number 11 Park Street to make it into the present 30 Park Street, an address that would become significant for many in the years to come. Electric lights and fans were introduced in the same year. The college did not lag behind in fine arts. There was a strong tradition of theatre. Many plays, both classical and modern, were performed by the students. Father Weaver was a great person to direct the plays. Later, in 1950, the college would have a theatre group headed by none other than Utpal Dutt. These plays would be enacted to packed audiences, and charity shows would be held for various causes. For me, 1987, 86, 85 are like yesterday, while 1998, 99 is really further back. That's how vivid those days were. Most importantly, what I learned from my fathers, my teachers, have always been honesty and giving 100% to what you do in life. St. Xavier's had boarders from its inception. In 1924, this hostel, now known as the Christian Hostel, was constructed. It would house 52 students with 16 single rooms. Today, over 200 college students reside in two hostels. If you had been absent the earlier day without any reason, before entering the class, you had to go again to the Father Prefect for surgery. And the usual practice then was for us, not all, but some of us, we had three half pants on, three, because you were strapped. If you were late, you were very late, you were strapped. 1925 saw the visit of the father of the nation to the college. Many Rajas and Maharajas sent their children to St. Xavier's. 1934, the tremors of World War II could be felt now in Calcutta. The US Army occupied the grounds of St. Xavier's. It was indeed a nuisance to have an army contingent in the compound, but it turned out to be a blessing in disguise. They paid a huge sum of money as rent. With some more support from Belgium and the public of Calcutta, the college would begin a 6-year project of constructing a new 5-story building which would finally house the college department. 1936. Father Achilles Verstraeten is appointed rector of the college. He was a great educationist, a physicist, and an equally good administrator, all bundled into one. He would be the first Jesuit member of the syndicate of Calcutta University. The tremors of Indian independence could be felt in the college. The 15th of August, 1947, Independence Day of India. There were great celebrations. 10 days later, they would begin in a small, innocuous way a course that would change education in the college, the BCom morning session. There were just 22 students at that time. Today, nearly 3,000 students attend this course. The man who ruled the morning BCom single-handed for a quarter of a century, not only as a vice principal, but became an institution by himself, was Father Joris. See, Xavier's has taught me and instilled in me many qualities. And on top of the line is punctuality. The timing in St. Xavier's College is morning 6 o'clock. And there's no question that you can be late. There was a great need to train teachers in the art of teaching. The B.Ed. department
was opened in 1955. 1960 was the centenary year of the college. There were 3,500 students. The general of the Society of Jesus, Father Pedro Arupe, visited the college in 1967. This is the first time that a superior general visited the college. His successor, Father Peter Hans Goldenbach, would visit the college not once, but several times. The leaders of India wanted students to participate in the development process of the country. Dr. Radhakrishnan had mooted this idea already in 1950. But by the time it came into effect, in the form of the National Service Scheme, it was already 1969. Father Gerard Beckers jumped at the opportunity and started the NSS in the college. Soon after, it was initiated in the country. The next big event happened in 1978. After a century and 18 years of its existence, the college became co-educational. According to them, the girls came here because it was not claustrophobic, despite maintaining good discipline. Another event that would rock the young in the city, literally, was the introduction of Zavolsa. It is not something to be explained, it has to be experienced. Right. 1985 was the Jubilee year. The college was 125 years old. The President of India, Gyani Zahel Singh, graced the occasion. The following year, 1986, the college received another international figure, Pope John Paul II. The college ground was the venue for the big event. In 2003, the National Assessment and Accreditation Council, NAC, visited St. Xavier's College. After thorough scrutiny and examination, St. Xavier's was given the coveted A grade. Eventually, the University Grants Commission would declare it a center with potential for excellence, a status given to very few institutions in the city. The 1st of July 2006 was a memorable day for St. Xavier's College. The governor, Sri Gopal Krishna Gandhi, had come to the college, and in a ceremony he said, "I hereby declare St. Xavier's College, Kolkata, to be the first autonomous college in West Bengal under Calcutta University." In 2009, Father Felix Raj was appointed the principal. It was also the year when St. Xavier's had reached a big milestone, 150 years. The last 150 years, there has been, of course, emphasis on academic excellence. But that's the only thing that we want to achieve. We want to produce men and women for others. That is, all those who pass through St. Xavier's should become leaders, men and women who have values, who go out and serve not only themselves, but the society at large. The world has seen its products in the persons of Jyoti Basu, Ellen Mittal, Hamid Ansari, Sanjeev Goenka, Vikram Ghosh, Shashi Tharoor, Saurav Ganguly, and the list can go on. It is an institution that blended strictness with kindness to bring out the best in the students. In short, it formed persons who are committed, conscientious, and competent. Mm-hmm.
আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের স্নেহের শিক্ষার্থীদের, শ্রদ্ধেয় অভিভাবকদের, আমাদের কলেজের প্রতি মুহূর্তে পাশে দাঁড়ানো হিতাকাঙ্ক্ষী বন্ধুদের এবং শিক্ষকদের। প্রত্যেকের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। নমস্কার।